নতুন বছরে কল্পতরু মমতা কৃষক এবং ক্ষেত মজুরের মৃত্যুতে তাদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা কৃষক দপ্তরের পক্ষ থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে নতুন বছরে কৃষকদের জন্য কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য দুটি নতুন প্রকল্পের ঘোষণা করেন তিনি নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন মমতা মুখ্যমন্ত্রী বলেন মানুষের জন্য কাজ করাটাই আমাদের একমাত্র লক্ষ্য রাজ্যে প্রায় বাহাত্তর শতাংশ কৃষক পরিবার রয়েছে সে কারণেই তাদের জন্য কিছু করার উদ্যোগ নেওয়া হচ্ছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক বা ক্ষেত মজুরের মৃত্যু হলে কৃষি দপ্তর থেকে মৃতের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে এজন্য কয়েকশো টাকা বরাদ্দও করা হয়েছে প্রতি বছর যে কোনো একটা চাষের জন্য একর প্রতি কৃষকদের পাঁচ হাজার টাকা করে বছরে দুবার দেয়া হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় রবি চাষের জন্য আড়াই ও খরিফ চাষের জন্য আড়াই এইভাবে দেয়া হবে পয়লা ফেব্রুয়ারি থেকে ফর্ম তুলে আবেদন করা যাবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড